থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই বিক্ষোভকারী নিহত হয়েছে আহত হয়েছে আরও বাইশ জন প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে ডেমোক্রেসি মনুমেন্টের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের উপর গ্রেনেড হামলা ও গুলি চালায় বন্দুকধারীরা বিক্ষোভকারীরা তাদের মনোনীত সদস্য দিয়ে মন্ত্রিসভা পরিবর্তনের দাবিতে সেখানে জড়ো হয়েছিলেন শুক্রবারের মধ্যে এ ব্যাপারে মীমাংসা না হলে জনতার মন্ত্রিসভা গঠন করা হবে বলেও হুঁশিয়ার উচ্চারণ করেন বিক্ষোভকারীদের নেতা সুথেব থকসুবান ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত সপ্তাহে আদালত প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াকে অপসারণ করার পর সে দেশের রাজনীতিতে নতুন মন নিল এছাড়া সরকার ও সরকার বিরোধীদের সমর্থকরা ব্যাংককের রাস্তায় থাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে